আসসালামু আলাইকুম। মিয়াজি হোস্ট টিউটোরিয়ালে আমি আপনাদেরকে আজকে দেখাবো, যারা মিয়াজি হোস্টের রিসেলার অথবা অন্যান্য কোম্পানির থেকে রিসেলার হোস্টিং নিয়েছেন আর রিসেলার হোস্টিং ইউজ করেন, তো যারা হোস্টিং দেওয়ার পরে আপনারা আপনাদের যে সি প্যানেল ইউজারের পাসওয়ার্ড কীভাবে চেঞ্জ করবেন এবং সি প্যানেল কীভাবে মডিফাই করবেন। মনে করেন যেমন কেউ যদি আপনার ওয়ান জিবি হোস্টিং নেওয়া হয়েছে, এখন সে তার হোস্টিং বাড়াইতে চাচ্ছে 1 GB থেকে 2 GB অথবা 5 GB এরকম, বা ব্যান্ডউইথ বাড়াইতে চাচ্ছে, তখন আপনাকে কী কী করতে হবে, কীভাবে আপনি এই জিনিসগুলো করবেন সেই জিনিসটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি। প্রথমত হচ্ছে সিপ্যানেল, যে কোনো একটা ওয়েবসাইটের মনে করেন আপনার সিপ্যানেলের পাসওয়ার্ড চেঞ্জ করতে চাচ্ছেন যে কোনো একটা ইউজারের। লাইক আমি আপনাকে দেখাচ্ছি, এই যে এটা দেখতেছেন অনলাইন ম্যারেজ মিডিয়া, জাস্ট আমি অনলাইন ম্যারেজ মিডিয়ার ফ্ল্যাশ, এই যে ফ্ল্যাশ চিহ্নটা দেখা যাচ্ছে এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে লেখা আসছে চেঞ্জ পাসওয়ার্ড, তো আমি এখানে আমার মন মতো যে পাসওয়ার্ডটা দেবো আমি সেখানে এই পাসওয়ার্ডটা দেওয়ার পর এখানে ক্লিক করলেই মনে করেন যে চেঞ্জ পাসওয়ার্ড চলে আসলো। তো এরপরে দেখেন প্ল্যান মানে হচ্ছে আমরা যে হোস্টিংয়ের যে প্যাকেজগুলো বানানো মানে বানিয়ে রেখেছি আর কি, সেই প্ল্যানগুলোকেই মানে আমরা হোস্টিংয়ের প্যাকেজগুলোকে প্ল্যান বলা হয় আর কি। তো এইখানে আমরা যদি কোনো মনে করেন যে এইটার স্পেস, যে স্পেসটা আছে সেই স্পেসটা যদি আমরা চেঞ্জ করে আরও বাড়াইতে যাই অথবা কমাইতে যাই, তাহলে আমাকে প্ল্যান ইউজ করতে হবে। প্ল্যানের মধ্যে ক্লিক করলে তখন আমাকে এখানে দেখাবে যে আমাদের এখানে কী কী প্যাকেজ আছে, তো কী কী প্যাকেজ আমাদের এখানে আছে, তো কী কী প্যাকেজ মনে করেন যে আমরা আপডেট দিতে পারবো। যেমন এটা দিলে মনে করেন রিসেলার আপনি বিভিন্ন সিস্টেমে আপনি যে কোনো একটা আপডেট দিয়ে দিলেন, তখন তো অটোমেটিক আপনার প্যাকেজ চেঞ্জ হয়ে যাবে। তারপর নেক্সট আমরা আসতেছি WSM থেকে আপনার সি প্যানেল, যে কোনো ইউজারের সি প্যানেল আপনি ঢুকতে পারবেন। এই যে এখানে হচ্ছে সি প্যানেল লিস্ট আপনার ক্লায়েন্টের, আপনি এইখান থেকে ক্লিক করে আপনার সি প্যানেল, আপনি কাস্টমারের সি প্যানেল আপনি যেতে পারবেন। আর যখন মনে করেন যে আপনার সি প্যানেলের ইউজার নেম থাকবে এইখানে, তারপর হচ্ছে আপনার স্পেস কোনটাতে কত জিবি আছে সেই জিনিসটা আপনি এখানে পাবেন। আর সি প্যানেল থেকে যারা সি প্যানেল থেকে ইউজার অ্যান্ড পাসওয়ার্ড চেঞ্জ করতে চাচ্ছেন তাদেরকে আমি দেখাচ্ছি। আপনার সি প্যানেলের ঢোকার পর মনে করেন আমি একটা সি প্যানেলে ঢুকতেছি এখন, সি প্যানেলের যারা সি প্যানেল ইউজার তাদেরকে বলবো এই যে অপশানটার মধ্যে আপনাকে যে একটা সি প্যানেল পাসওয়ার্ড দেওয়া হবে, যে পাসওয়ার্ডটাতে আপনি সি প্যানেল লগ ইন করবেন, আপনি লগ ইন করার পর এইখানে ক্লিক করবেন চেঞ্জ পাসওয়ার্ড, ওল্ড পাসওয়ার্ড যে পাসওয়ার্ডটাতে আপনি লগ ইন করবেন সেই পাসওয়ার্ডটা এখানে দেবেন। তারপর আপনি নতুন যে পাসওয়ার্ডটা দেবেন আর কি, সেই পাসওয়ার্ডটা আপনি এখান থেকে গ্যারান্টিড পাসওয়ার্ড যেটা সেটা আপনি এখান থেকে দিয়ে এখানেই আই হ্যাভ টু ক্রিপ্ট দিস পাসওয়ার্ড টু দ্য সেফ ডিসপ্লেস, আপনি এখানে ক্লিক করে আপনার পাসওয়ার্ডটা সেভ করে নিতে পারবেন, মানে আপনি এই পাসওয়ার্ডটা ইউজ করতে চাচ্ছেন। তারপর আপনি এখানে ক্লিক করে পাসওয়ার্ডটাকে চেঞ্জ করে নেবেন। এটা হচ্ছে যারা সি প্যানেলের ইউজার, আর যদি না বোঝেন তাহলে এখানে টিউটোরিয়াল দেওয়া আছে সি প্যানেলে কীভাবে পাসওয়ার্ড চেঞ্জ করতে হয়, ওই টিউটোরিয়ালটা আপনি দেখে নেবেন, তাহলে আপনার জন্য সবচেয়ে সোজা হবে যারা সি প্যানেল ইউজার। থ্যাংক ইউ মেজিস টিউটোরিয়াল।